কে মিশন মানে হাজারে কি কাফের নাকি না আস্তে কথা কইলে লুলয়ে মরে না তো গো ডাকছে ভালাল লাগা গরম শুননি অর্ধেক শুননি মিডিয়া শুননি হুইয়া শুননি কাইতে শুননি পায়খানা শুননি ঠিক শুননি ডাকছে গেছো কথা কর না কেন ঠিক আলেমই তো ডাকছে আর মিজানু মানাজারে কি ফেলাই দে আলেম না না আরে বাপ রে বাপ অপেক্ষা কর বেটা মিজানু মানাজারে এমন জায়গায় আল্লাহ তারে বসাবে ওই আমগো একটা ভাষা আছে যে যারে নিন্দে সে তারে বিন্দে মিজানু মানাজারে ডাকছে ওকে ডাক বদমাশ ওহেনতে আইয়া ওহেনে কালেমা বলি না বাইতে কালেমা বরস ঠিক তে তুই যদি কালেমা পড়ে থাস তওবা করে থাস তোর বউ তো গেছে গা বউরে বিয়ে করছিস তুই কথা কর না কেন ঠিক জোরে কর আর বউরে বিয়ে করতে লাগে এই দাম করে বিয়ে করতে পারবি না ওটা নির্দেশ পালন করার লাগবে এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন ওরা যদি মনে করে এই যে গেছিল যেটা মিজান আমার আজারির ডাকে গেছিল না কয়টা ঠিক আমার হাসি আছে হাসি এরা কি খায়া মুফতি এসে আল্লাহই জানে আবার আজারি দাবি করে নাম আমি বলবো না মিজান আমার আজারি ডাক দিছে গেছে কে মিজান আমার আজারি কি কাফের নাকি না আস্তে কথা কইলে লুলয়ে মরে না তো গো ডাকছে ভালাল লাগা গরম শুননি অর্ধেক শুননি মিডিয়া শুননি হুইয়া শুননি কাইতে শুননি পায়খানা শুননি ঠিক শুননি ডাকছে গেছো কথা কর না কেন ঠিক আলেমই তো ডাকছে আর মিজানু মানাজারে কি ফেলাই দে আলেম না না আরে বাপ রে বাপ অপেক্ষা কর বেটা মিজানু মানাজারে এমন জায়গায় আল্লাহ তারে বসাবে ওই আমগো একটা ভাষা আছে যে যারে নিন্দে সে তারে বিন্দে বিগত সরকার ভাবছিল হেরে দেশান্তর করায় দিলে মনে হয় যুবকদের আইডল হিসেবে তার অন্তর থেকে মুছে যাবে বরঞ্চ চার বছর বাংলাদেশের বাইরে থাইকা ইটা জিরম যেখান দিয়ে বেশি পরে পিকেট হয় যুবকরা মিজানু মানাজারে পিকেটের মতো ভালোবাসা হন গুলি দিয়া বোমা দিয়াও তার ভালোবাসাকেও খেদাইতে পারবো না জাররা পরিমাণ লড়াইতে পারবে না আমি মিজানু মানাজারির দালালি করতেছি না বেটা বাস্তব যেটা এটা করছি মিজানু মানাজারির দালালি করলেই আমার ওয়াজ দুইটা কুম্ভ বাবার বই সাতার চিন্তা আমি ইলিয়াস রহমান জিয়া দিই আমাগো মার্কেট কুমার আমার মতো আল্লাহ ছাড়া কেউ নাই কারণ আমাগো মার্কেট আস্তে আস্তে আল্লাহ উঠাইছে আস্তে আস্তে মরা রাখুন এইভাবে চলবো কারণ আমরা কোনো সরকারের দালালি করি না অনেকে আমারে কয় আপনার শাশুড়ি শেখ হাসিনা গেছে আরে বেটা শাশুড়ি কইছে পিঠ বাঁচাবার লাগে আবার যদি বিএমপি ক্ষমতা হয় বগুড়া বিয়ে করবো খালেদারে শাশুড়ি করবো বাংলাদেশের সবচেয়ে যদি বরাবাস আর আইকেলাবাস দিয়ে থাকে আওয়ামী লীগ রে একমাত্র আমি গুনাহগার দিছি কথা কন না কেন মামুল হক যখন জেলখানায় ছিল সবচেয়ে বেশি বুলেটিন মাঠে আমি মারছি যখন কোন গরম শুননি মাইটে শুননি হুইয়া শুননি কাইনে শুননি কোন শুননি কথা কথা সাহস সবাই সরকারের দালালি করছে তখন আমি মারছি আইকেলাবাস কারণ আমি জানি হক কথা যারা বলে আল্লাহ তাদেরকে হেফাজত করে এটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ বলেন এরপরে আমারে কোয়াজ ভাই ক আল্লাহ তো কইতে দিছে ক তো মিজান আমার আজারি ডাকছে আল্লাহর বান্দা এই লোকটার আমার খুব ভাল লাগে কারণ আছে তো এই লোকটার প্রতি আল্লাহর রহমত আছে কথা কন না কেন এবং ওর ভিতরে এলেম আছে ভাই মতনক্য থাকতে পারে অনেক সময় কথা উল্টা পাল্টা আমারও হয় না আমার কথাও কিন্তু অনেক হয় টান হয়ে যায় মুখ থেকে ওই রকম অনেক মাসলা মাসাইল ভাবে মিজানু মানাজারে অনেক কথা বলে ফেলেছিলেন এক সময় এখন কিন্তু দেখবেন সে কথা বলে অনেক চিন্তা ভাবনা করে কথা বলে তখন বয়স কম ছিল এখন একটু বয়স বাড়ছে এখন অ্যানালাইজ করে চিন্তা ভাবনা করে তাহকিক করে তারপরে কোরআন হাদিসের কথা বলে তো গরম শুননি কো নিচে দাওয়াত দিয়ে তো শুকর বেটা মিজানু মানাজারে তোর মতো নাফিতরে নিচে তুই আইয়া তওবাও করলি আবার কালেমাও করলি আরে তাও লাইফে আইয়া কোটি কোটি মানুষের সামনে আস্তাগফিরুল্লাহ তাতে কি বুঝলো মানুষে যে আলেমুল্লামার ভিতরে মারামারি লাগছে ভাই রে আমি তোমাদেরকে বলবো এগুলো বাদ দাও এখন আমাদের ঐক্যর সময় হয়ে আসছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের এখন ঐক্যের সময় বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী আলেম বিরোধী যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা
আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে ওদের বিরুদ্ধে বস্ত্র মুষ্টি ধারণ করার সময় এখন আমাদের চলে এসেছে এখন আমাদের এক প্ল্যাটফর্মে এসে সমস্ত ফাসেক ফুজালের মোকাবেলা করতে হবে রাজনীতির মাধ্যমে এই সময় আর কোনো ভেদাভেদ চলবে না আল্লাহ সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসুন দরকার আমিন আলহামদুলিল্লাহ বলেন এই যে রাস্তায় যারা দাঁড়ায় আছো তোমাকে কি শহীদদের জন্য কি দোয়া করতে মন চায় না ভিতরে আয় পড়ো এই যে কটা চেয়ার খালি আছে আয় পড়ো আলহামদুলিল্লাহ বলো আসো পাগনি ওই যে বাইগনে বলে আয় পড়ছে আহো মামারে লয়ে আহো আল্লাহ কবুল করো জোরে কোন আমিন তো আমার সাথে বলেন তো দেখি সমস্ত আলেম ওলামা এক হয়ে যাক জোরে কোন আমিন খালি আলেম না এ ভাই আওয়ামী লীগ দেখছেন দেখছেন না 17 বছরে দেখলেন নাঙ্গলও দেখছেন চাষ কেমনি দেয় এরপরে ধান বুনাইছেন গোলায় উঠাইছেন আলহামদুলিল্লাহ ওটাও দেখছেন সবাইরে দেহা আছে একবার একটু হুজুরকে নিয়ে দেখেন না দেখেন নাই চান্দুরে করে কি নিয়ত তো নাই আবার যখন ইলেকশনের টাইম আইব দূর মোল্লারা কি করবো আপনি কি জানেন মোল্লাদের ভিতরে আল্লাহ এমন জ্ঞান দান করেছেন মোল্লাদের কথায় মানুষের চোখের পানি আসে মোল্লাদের কথায় মানুষ ভালো হয়ে যায় এই যে দেখেন মানুষ চরমোনাই যায় আহারে 3 দিনের বয়ানে ডাকায় নিজাম খুনির মতো ডাকায় অলির মতো হইয়া আসে 40 দিনের সিল্লায় যায় আলেম ওলামার বয়ান শুনে কাকরাইলে 3 দিনের বয়ানে টুঙ্গির ইস্তেমায় আল্লাহর অলির মতো হয়ে যায় আল্লাহু আকবার এইটারে আবার ডাকাতি শুরু করছিল ওই যে সাদ এক গ্রুপ আছে না জি হ্যাঁ বন্ড আর এক গ্রুপ এইটা এই গ্রুপ আবার খুব ভয়ঙ্কর কথা বলেন না কেন এই বর্ষ যদি টুঙ্গি ইস্তেমা হয় একমাত্র আলেম ওলামার তত্ত্বাবধানে হবে বাকি আর যেগুলো আছে এত বছর ওই যে আওয়ামী লীগ সরকার আসিল ওইগুলারে দুমা দিয়ে দিয়ে করতে পারছেন এবার পারলে করিস ঠিক ঠিক কথা কর না কেন ঠিক এবার ইস্তেমা একটাই হইবে ঠিক কি আলেম ওলামা রাজি আছেন না মাঠে নামবো মা যায় কাফনের কাপড় বাইন্ধে নামবো একটাই হবে একটাই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে মাননীয় সরকারের কাছে দাবি রাখবো ছাত্র বৈষম্য আন্দোলনের দ্বারা আপনারা যারা এখন সরকার গঠন করেছেন কিছু যুবক এখানে আছে আলহামদুলিল্লাহ এই যুবকদের কথায় অনেক যুবকে দেখেন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই যে আমাদের একজন 25-26 বছরের দুজন উপদেষ্টা আছে আসলে এদের মাথার মধ্যে আল্লাহ অনেক বুদ্ধি দান করছে আর এই বয়সে তো পোলাপান বোতলেই পরে থাকার কথা কথা কর না কেন পোলা দুইটা কি সুন্দর ভাবে কথা বলে চিন্তা ভাবনা করে বলে এখন আমাদের দেশে কিছু নাপিত বিচার আছে এখন সার বলতে কষ্ট লাগে কথা কর না কেন ও এগো সার বলতে কষ্ট লাগে না তাগো সার বলতে কষ্ট লাগে আর যেগুলা সুৎকর গুসকর টু পাস মমতাজ হে মমতাজ টু পাস চিংকা মালা কাচি ফিকলা চা ওরে সালাম দিতি ওরে সার কইতি ওরে ম্যাডাম কইতি আর এই ছাত্রদের গ্রাজুয়েট কমপ্লিট ছেড়ে এদের জ্ঞান আছে এদেরকে তোমার সার বলতে কষ্ট লাগে আমার তখন দুঃখ লাগে আর মনে মনে কই আহারে আল্লাহ জানো তোকে অনেক বছর রাহে আর তোকে সার কইতে কইতে তোকে মুখের মধ্যে ফেনা উঠে আল্লাহ সব পারে না পারে কি পারে না এখন দিলটা নরম করবেন গরম শুননি দিলে শুননি অর্ধেক শুননি এ শুননির ঘরে শুননি ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ইমান অবস্থায় যারা মারা গিয়েছে মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে অবশ্যই তারা শহীদ আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না আমরা হয়তো 5ই আগস্টের পরে আমরা হয়তো যার যার ঘরে চলে গেছি আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে গেছে পালায় গেছে
নেতা গোতা গরাইখা কিন্তু মনে রাখবেন যাদের ওসিলায় পালায় গেছে যেই ছাত্রগুলা জীবন দিছে ওরা তো আর কোনোদিন ফিরে আসলো না এদের মা বাবার কাছে যায় দেখেন এই যে ছাত্র বৈষম্য আন্দোলনের যারা শহীদ হইছে তাদের জন্য দোয়ার মাগফিরাত কামনা আজকের মাহফিল ধন্যবাদ জানাই নরসিংদীবাসীদেরকে ধন্যবাদ জানাই মাজারের সাথে যারা অংশ গ্রহণ করেছে এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তারাও যখন মারা যাবে তাদের জন্য যেন এরকম রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয় কারণ এদের মা এই যারা 24 জন নরসিংদী জেলায় শহীদ হয়েছে এদের বাড়িতে যেয়ে দেখেন যেই ছেলেটা সবচেয়ে অল্প বয়সে শহীদ হয়েছে নামটা জানেন কি তাহমিদ তাহমিদ আরে আর বাবা শুনলাম দাওয়াত ও তাবলীগের কাজ করে আমি আসার পরে শুনলাম খোঁজ খবর নিলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিল তার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে একজন যারা আন্দোলন করছে তাদের একজন নেতা আমার কাছে আসছে একটুকে দেখা করতে হুজুর আপনারা অনেক লাইক করে আমি আপনার ওয়াজ শুনি তো ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদের অগ্রনায়কদের জন্য দোয়া করবেন বিদায় হুজুর আমি আসছি দেখা করতে আপনার সাথে হুজুর সর্বপ্রথম আমরা তিনজন নামছিলাম মাঠে এরপরে একজন দুইজন না হাজার হাজার মানুষ রাস্তায় নামছে ওই তিনজনের একজন আমার লগে দেখা করে গেছে এই নরসিংদীতে দিলের কানে শুনবেন কথাটা ওর আমি যে ও আমারে বলে হুজুর এই তাহমিদের বাবাকে জিজ্ঞেস করছিলাম আমরা বড় বড় এসপি ডিসি যাদের হুকুমে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মারছে এদের বিরুদ্ধে মামলা করি তাহমিদের বাবা আমাকে বলে আমি দুনিয়ার আদালতে কোনো মামলা দিলাম না